ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, তো কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা আমুরান্নাহুম লিগাইরুন্না খালকাল্লাহ, যে শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আমি যে আপনার বান্দাকে আপনার তাখলিক সৃষ্টিকে পরিবর্তন করার জন্য নির্দেশ দেব। তো কোনো পুরুষ যদি দাঁড়িয়ে না রাখে তাহলে বোঝা গেল সে মহিলার সাদৃশ্য ধরলো আর আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন আনলো, যেটা হারাম, এটা শয়তানের কাজ। অতএব পুরুষের জন্য দাড়ি রাখা মহিলার ক্ষেত্রে, মহিলার যেহেতু দাড়ি নাই, মহিলার লগে সামঞ্জস্য না হওয়ার জন্য পুরুষের জন্য দাড়ি রাখা দরকার। আর যদি দাড়ি না রাখে তাহলে সেটা ওই যে শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমি সৃষ্টি পরিবর্তন করে দেব, তো এটা হলো সৃষ্টি পরিবর্তনের একটা। এরপরে মুসলিমের হাদিস আছে যে ফিতরত হলো 10টা, প্রথম নম্বর ফিতরত হলো দাড়ি রাখা, যে যদি কোনো পুরুষ দাড়ি না রাখে তাহলে বোঝা গেল সে ফিতরত সে পরিবর্তন করে ফেললো। দ্বিতীয় নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াফুল্লোহা, তোমরা দাড়িকে লম্বা করো, দাড়ি রাখো। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখতে হবে সবাই, পুরুষের জন্য দাড়ি রাখা জরুরি, দাড়ি যদি না রাখে গুনাহগার হবে। তিন নম্বর হলো এটা আম্বিয়াদের সুন্নাহ, কারণ হজরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, হারুনকে রেখে গিয়েছিলেন, তখন আসার পরে হারুন আলাইহিস সালামকে দাড়ি দিয়ে ধরে ধরেছিলেন, এটা কোরআনের মধ্যে উল্লেখ আছে। তো এটার দ্বারা বোঝা যায় যে দাড়ি আম্বিয়াদেরও মুখে দাড়ি ছিল। অতএব প্রত্যেক পুরুষের জন্য দাড়ি রাখা জরুরি, যদি দাড়ি না রাখে তাহলে মারাত্মক গুণাগার হবে, দাড়ি রাখা দরকার। আর এটা তো আপনাকে বললামই যেটা সৃষ্টির পরিবর্তনের মধ্যে সামিল। জাজাকাল্লাহু খায়রান।